আমি শুদ্ধ ভাষা বলি, জিনিসটা আসলে মজাও লাগে না আবার দুঃখও লাগে না। তো নোয়াখালীর কালচার ফেনীর কালচার ডিফারেন্ট একটু আছে, ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, একেবারে কষ্ট পায় যে তারা আমাদেরকে বলে যে নোয়াখালী যাবা। পাকিস্তান বাংলাদেশ যখন যুদ্ধ হয়েছে তখন কি বাইরের লোক আসছিল? আন্ডা বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। এছাড়াও বৃহত্তর নোয়াখালীকে কেউ রাজধানী হিসেবে দেখতে যায়। একসময় নোয়াখালীর বৃহত্তর পরগনায় ফেনী একটি অংশ ছিল, তার ধারাবাহিকতায় নোয়াখালীর বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সভ্যতা থেকে শুরু করে নোয়াখালীর যে আঞ্চলিক ভাষা রয়েছে যাকে মানুষ হাস্যরস করে নোয়াখালিয়া ভাষা বলা হয়, সেই ভাষার সাথেও ফেনীর ভাষার একটা মিল রয়েছে। এজন্য ফেনীকেও নোয়াখালী অথবা ফেনীর মানুষকে নোয়াখালিয়া হিসেবে আখ্যায়িত করা হয়। আমরা আজকে ফেনীর মানুষের কাছ থেকে শুনবো ফেনীর মানুষের ভাষা কি আসলে নোয়াখালিয়া কিনা। তো নোয়াখালীর কালচার ফেনীর কালচার ডিফারেন্ট একটু আছে, মানে খুব একটা ডিফারেন্ট না, হয়তো বা 90% মিল আছে আর কি, 10% একটু এদিক ওদিক। এর মধ্যে সবথেকে বেশি হচ্ছে মজা লাগে কোনটা আমি বলি, আপনাদের নোয়াখালীর ভাষা, ওই ভাষাটা শুনতে ভালো লাগে। আর ওখানকার মানুষ, মানে মানুষের কথা যদি বলি, ফেনীর থেকে ওখানকার মানুষ একটু আর একটু ডিফারেন্ট, মানে একটু কঠিন টাইপের আর কি, এরকম। আচ্ছা, আপনারা ফেনীর মানুষ তো অনেক ভালো, কথাবার্তা ভালো, আন্তরিক, ফ্রেন্ডলি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, মানে এখানে কমফোর্ট আর কি। জিনিসটা আসলে মজাও লাগে না আবার দুঃখও লাগে না। আসলে আমরা বৃহত্তর নোয়াখালীর মধ্যে ছিলাম একটা সময়, তা আমরা নোয়াখালী জিনিসটা ডিজার্ভ করি। আমাদের ভাষাটাও কিন্তু নোয়াখালীর থেকে আসছে, আমাদের ভাষাটা কিন্তু অ্যাকচুয়াল ওই যে ফেনীর ভাষা এটা বলা যাবে না, আমাদের তো মূলত মিশ্র ভাষা, নোয়াখালী এবং শুদ্ধ মিশ্রটাকেই মূলত আমরা ফেনীর ভাষা বলে থাকি। সো নোয়াখালী এটা আসলে কোনো দুঃখের বিষয় না বা হাসির বিষয়, একটা বেসিক জিনিস, এটাকে সবাই নর্মাল নিলে বেটার হয় আর কি। এটা আমি 60% মেনে নিতে পারি, এটা মেনে নিতে পারি, কারণ বৃহত্তর নোয়াখালীর মধ্যে আমরা এক সময় ফেনী ছিল। তো এখন ফেনী হয়তো বা একটা আলাদা জেলা হয়ে গেছে, এই কারণে বৃহত্তর নোয়াখালী থেকে তো আমরা বের হয়ে গেছি। এটা আসলে তেমন আহামরি কিছুই না, এটা নোয়াখালী বললেও যা না বললেও তা। ফেনী নোয়াখালী যেটা বলে ওইটা কিন্তু মানে ভালো না, এত এত বেশি মানাও যায় না আবার ভালোও না, এরকম মনে হইতেছে আর কি। আমি শুদ্ধ ভাষা বলি কিন্তু নোয়াখালী ভাষাটা মিক্সার, এরকম ফেনীর ভাষা কিন্তু শুদ্ধ কিন্তু ওইটা নোয়াখালীর সাথে মিক্স করে বলা হয় আর কি। আসলে আমি একজন চিটাঙ্গুর লোক, এরপর যে ফেনী নোয়াখালীতে প্রায় সেম, তাই না, ভাষাও সেম, ও তো ওনাদেরকে ভিন্ন বলাটা উচিত না, সেম ভাষা এই সবার, তাই না? তাহলে ফেনীর মানুষ কি কি নোয়াখালীয়া বলবে? না, এটা কেন বলবে, সবাই, আমার মনে হয় আমরা বাংলাদেশের মানুষ, আমি চিটাঙ্গের মানুষ, ঢাকার মানুষ, নোয়াখালী, সবাই আমরা বাংলাদেশের মানুষ, আমরা মনে করি আমরা বাঙালি, আমরা সব এক, ভাষা যেরকম হোক, এটা উচিত না, যার যেরকম ভাষা, আমরা বাঙালি, আমরা যখন বাইরের দেশে যুদ্ধ করবো বা যুদ্ধ হিসেবে তখন আমরা বাঙালিরা এগিয়ে আসবো। পাকিস্তান বাংলাদেশ যখন যুদ্ধ হয়েছে তখন কি বাইরের লোক আসছিল? বাংলা, আমরা বাঙালিরা সব, মানে ডিস্ট্রিক্টে সব লোকই যুদ্ধ করলাম, এটা উচিত না, আমরা সবাই বাঙালি, এটা কাউকে মানে পার্থক্য করা উচিত না। আমরা আসলে নোয়াখালীর সাথে কোনো সম্পর্ক নাই, আমরা ফেনীয়ালে কথাও ভাষা একটু এই এক আছে নোয়াখালী আর ফেনীর মধ্যে, কিন্তু ফেনীর ভাষা আলেক, নোয়াখালীর ভাষাও আলেক, ওনাদের চালচলনও আলেক, আমাদের চালচলনও আলেক, ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এমনি ভাষা একটু চেঞ্জ আছে এটাই। ফেনী একটা জেলা, নোয়াখালী একটা জেলা, এখানে ফেনী জেলার সাথে নোয়াখালী জেলার ভাষার যে বা সবাই যে এক বলে এটা আসলে ঠিক না। আমাদের ফেনী জেলার নিজস্ব ভাষা আছে কিন্তু নোয়াখালীর ভাষাটাও আলাদা, কিন্তু এখন সবাই হয়তো বলে যে তাদের সাথে আমাদের ভাষার মিল আছে, এটা আসলে ঠিক না। আমরা আমাদের আলাদা ভাষা সভ্যতা আছে, তাদের আলাদা ভাষা সভ্যতা, এটাতে আমরা আসলে খুব মানে একেবারে কষ্ট পাই যে তারা আমাদেরকে বলে যে নোয়াখালী বা মানে ফেনীর মানুষ নোয়াখালী, এই টাইপের কথা বলতো আর কি।